কোভিড-19 সংক্রমণে বিশ্ব মোড়লরা যেখানে পর্যদস্ত, বিশ্ব অর্থনীতি যেখানে লকডাউনের শেকলে বন্দী হয়ে ভঙ্গুর দশায়, সেখানে ভিন্ন চিত্র এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। দিন দিন যেখানে নতুন নতুন দেশ লকডাউনের ছায়ায় চলে যাচ্ছে, সেখানে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনের ব্যস্ততায়। প্রায় 5,000 জন আক্রান্ত নিয়ে এই ফেব্রুয়ারিতেই তারা সর্বোচ্চ আক্রান্ত কয়েকটি দেশের একটি ছিল, তবে তা এখন ক্রমেই কমতির দিকে। কিন্তু এই অস্বাভাবিক সংক্রমণের ভাইরাসটিকে কিভাবে কোরিয়া নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারল, তার উত্তর কোরিয়া তার পূর্ব ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। প্রায় 5 বছর আগে 2015 সালে কোরিয়ায় করোনা ভাইরাসের মতোই আরেকটি সংক্রমণ ব্যাধির মোকাবেলা করেছিল। ঘটনা শুরু এক ব্যবসায়ীর বাহরাইন ভ্রমণ নিয়ে। ভ্রমণ শেষে ব্যবসায়ী দেশে ফেরত আসার পর জ্বর, কাশি এবং শেষে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। টেস্টের পর তাকে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স নামের এক ধরনের ভাইরাস রোগে আক্রান্ত হিসেবে পজিটিভ ঘোষণা করা হয়। সমস্যার শুরু সেখানেই। ততদিন ওই ব্যক্তির চলাচল সেই ভাইরাসের সংক্রমণ চারিদিকে ছড়িয়ে দিয়েছে এবং তা কোথায় কোথায় সংক্রমণ করেছে সেটাও কোরিয়ার সরকারের পক্ষে হিসেব করা খুব জটিল হয়ে পড়েছিল। এই আক্রান্তরাই বা কোথায় যাচ্ছে কিংবা তাদের সংস্পর্শে কারা আসছে সেটা আর জটিল হিসেবের ব্যাপার হয়ে দাঁড়ালো। পুরো কোরিয়া জুড়ে মার্স ভাইরাস হয়ে গেল এক মহাতঙ্কের নাম। তাৎক্ষণিক সিদ্ধান্ত ও কর্মপদ্ধতির কারণেই 38 জন মারা যাবার পর ধীরে ধীরে সংক্রমণ কমে গেল। ভাইরাসটি নিয়ে জনগণকে শান্ত থাকতে বললেও দক্ষিণ কোরিয়ার সরকার জোরে সোরে নেমেছিল একটি বিশাল পরিকল্পনা নিয়ে। সরকার এটি বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে এমন সমস্যা মোকাবেলায় সবার আগে তাদের প্রয়োজন দুটি জিনিস, দ্রুত রোগ শনাক্তকরণ এবং রোগের বিস্তৃতি প্রতিরোধের জন্য শক্ত পদক্ষেপ। কী ছিল দেশটির সেই শক্ত পদক্ষেপ? 2019 ডিসেম্বর, চীনের ওয়ানে শনাক্ত হলো কোভিড-19 সংক্রমিত প্রথম রোগী, যে সময় চীনে এই সংখ্যা 75,000-এরও কাছাকাছি। ততদিনে দক্ষিণ কোরিয়ায় সেটি মাত্র 30 জন, কিন্তু ছোট সংখ্যা বলে দক্ষিণ কোরিয়া সরকার বসে থাকেনি। ততদিনে তাদের গণস্বাস্থ্য বিভাগ সে দেশের বায়োটেকনোলজি কোম্পানিগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করে দিয়েছে। প্রথম কাজই ছিল টেস্ট কিট তৈরি করা এবং বাস্তবিকভাবেই হাজার হাজার টেস্ট কিট হাসপাতালগুলোতে পৌঁছে গেল। সরকার প্রস্তুত ছিল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ার ব্যাপারে এবং হলো তাই। 17 ফেব্রুয়ারি মাত্র 30 জন রোগী থাকলেও 29 ফেব্রুয়ারি সেটা হলো প্রায় 3,000-এরও বেশি। এই ভয়াবহ বিপর্যয়ের সূত্রপাত কোরিয়ার দক্ষিণের শহর দেগু থেকে। এক নারী জ্বরের উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে গেলেন চিকিৎসা নিতে। কোরিয়া যেহেতু আগে থেকেই প্রস্তুত ছিল এ অবস্থার জন্য, তারা তার ভ্রমণ ইতিহাস থেকে জানতে পারল দিন কয়েক আগে তিনি এক চার্চে গিয়েছিলেন এক শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। তাৎক্ষণিকভাবে লক্ষণ দেখা দিক বা না দিক, তার সংস্পর্শে আসা ব্যক্তি এবং চার্চে উপস্থিত সেদিনের সকলকে আনা হলো টেস্টের আয়তায়। এদের মধ্যে কয়েকজন কোভিড-19 পজিটিভ হিসাবে পাওয়া গেল এবং সাথে সাথে তাদের ভ্রমণ ইতিহাস জেনে তাদের সংস্পর্শে আসা সকলের আবারও টেস্ট করা হলো। ছোট্ট দেশ কোরিয়ার 600 স্থানে প্রতিদিন 20,000-এরও বেশি মানুষকে টেস্ট করা শুরু হয়। এই প্রক্রিয়ায় যখনই কোনো আক্রান্ত ব্যক্তি পাওয়া যাচ্ছিল, সরকার সাথে সাথে তার সকল গতিবিধি পর্যবেক্ষণ করে তার সংস্পর্শে আসা সকলকে আবারও নিবিড় পরীক্ষায় নিয়ে আসছিল। এত কিছুর মাঝেও একটি কিন্তু রয়ে যাচ্ছে, হয়তো সকল মানুষকে কোরিয়া ট্রেস করতে পারছে, কিন্তু এ পরীক্ষার একটি ফাঁক রয়ে যাচ্ছিল। ধরা যাক একজন করোনা আক্রান্ত রোগী 10 জনের সংস্পর্শে এসেছিলেন এবং ওই 10 জনের সাথে একটি রেস্তোরাঁয় খাবার পথে পার্কে বসেছিলেন। সমস্যা হয়ে গেল এক্ষেত্রে মানুষকে ট্রেস করা গেলেও যে সকল বস্তুতে তারা সংক্রমণ ছড়িয়েছেন সেগুলো সেই টেস্টের আয়তায় ছিল না। তবে কোরিয়ার সরকার এ ব্যাপারেও পদক্ষেপ নিতে ভুল করেনি। মার্স সংক্রমণের সময়ে স্বাস্থ্য বিভাগ সরকার থেকে সংক্রমিত রোগীর সকল তথ্য এবং সিকিউরিটি ফুটেজ প্রবেশাধিকার পায়। তথ্য প্রযুক্তির সাহায্যে যখনই কোথাও কোভিড-19 পজিটিভ কাউকে পাওয়া যাচ্ছিল, সে এলাকার সকলের মোবাইলের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল সতর্কতার জন্য। করোনা ভাইরাসের একটি ট্র্যাকিং ম্যাপের মাধ্যমে সরকার শনাক্তকৃত রোগীর কোন কোন পথ অতিক্রম করেছেন এবং কোথায় কোথায় সংক্রমণ থাকার সম্ভাবনা রয়েছে সে এলাকাগুলোকে ম্যাপে প্রকাশ করে জনগণকে সেভাবে সতর্ক হয়ে চলতে বলা হয়। ধরা যাক আপনার বাড়ির পাশে একটি দোকান রয়েছে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন এই দোকানে করোনা সংক্রমিত কেউ কি ইতিমধ্যে যাবার সম্ভাবনা রয়েছে কি না, এবং গেলেও সেটা কখন।
24 ঘন্টার কম সময়ের মধ্যে হলে তা লাল, 24 ঘন্টা থেকে 4 দিনের মধ্যে হলো হলুদ এবং 4 দিনের বেশি হলে সবুজ মার্ক দিয়ে সেটি ম্যাপের মধ্যে চিহ্নিত করা আছে। যদি কেউ ভুলে এমন কোনো লাল চিহ্নিত জায়গায় চলে গিয়ে থাকে তবে সে সাথে সাথে টেস্টের আওতায় আসে এবং ওই সময়ের মধ্যে হওয়া সকল সংস্পর্শের আবার কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়। এছাড়াও প্রতিবার সংক্রমিত কাউকে পাওয়া গেলেই তার চলাচলের সকল জায়গায় সরকার থেকে ডিজাইনফেক্ট সলিউশন স্প্রে করে সেই জায়গাগুলোকে আবারও জীবাণুমুক্ত করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। জনগণের সকল চলাচলে নজর রাখা মানবাধিকারের লঙ্ঘনকারী হলেও কোরিয়ার এক্ষেত্রে নিজেদের স্বাস্থ্যকে ব্যক্তিগত গোপনীয়তার ঊর্ধ্বে স্থান দিয়েছিল এবং সরকারও সর্বোচ্চ গোপনীয়তার সাথে এ সকল তথ্যের সুষ্ঠু ব্যবহার করছিল। দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আকারে টেস্টের কারণেই এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে অনেকটা সহজ হয়ে দাঁড়িয়েছিল। লকডাউন করলেও অন্য দেশগুলোর মতো এত কঠোর ছিল না, যেহেতু সরকার এবং জনগণ সকলেই ভাইরাসের সংক্রমণ কোথায় হচ্ছে এবং কোথায় হতে পারে তা দেখতে পাচ্ছিল। এত সতর্কতার পরেও দক্ষিণ কোরিয়ার সরকার আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করছে এই ভাইরাসের দ্বিতীয়বার সংক্রমণ প্রতিরোধে। কোরিয়া নিজেদের প্রতিবেশী দেশগুলোর জন্য অনেক বড় উদাহরণ এই সংক্রমণ মোকাবেলায়। তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর এই বিস্তৃত টেস্টিং অনুসরণ করে অনেকটাই এখন নিজেদের নিয়ন্ত্রণ করতে পেরেছে এই ভাইরাস থেকে।